ভুক্তভোগী কলেজ ছাত্রীর অভিযোগ, বৃহস্পতিবার সন্ধ্যায় নোট নিতে তার বাড়িতে আসে সহপাঠী আরিফ। বাড়ির ফটকে দাঁড়িয়ে দুজন কথা বলছিলেন। এ সময় স্থানীয় কয়েকজন বখাটে তাদের জোরপূর্বক ঘরের ভেতর নিয়ে যায়। পরে মেয়েটিকে বিবস্ত্র করে অস্ত্রের মুখে জিম্মি করে ভিডিও চিত্র ধারণ করে। সেই ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে মেয়েটিকে ধর্ষণের চেষ্টা চালায় বখাটেরা। চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসে। এ সময় ভিডিওটি ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে চলে যায় বখাটেরা। পরে কলেজ ছাত্রীকে জিম্মি করে দাবি করা হয় মুক্তিপণ। এ ঘটনায় শনিবার নোয়াখালী সুধারাম থানায় মামলা করেন ভুক্তভোগী কলেজ ছাত্রী। আমাকে হুমকি দিচ্ছে, আমি কলেজে যেতে পারবো না, আমাকে রাস্তাঘাটে উঠতে পারবে না, এবং আমার ফ্যামিলিকে তারা সবাইকে তারা ক্ষতি করবে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ভিজেছে। তবে অভিযুক্ত পুলকের পরিবারের দাবি, অসামাজিক কর্মকাণ্ড দেখে ফেলায় মিথ্যা ছড়াচ্ছে মেয়েটি। ঘটনার সত্যতা স্বীকার করে স্থানীয় জনপ্রতিনিধির দাবি, স্থানীয়ভাবে সমস্যা সমাধানের চেষ্টা করেছেন তারা। আমার কাছে পক্ষ বিপক্ষে কেউ আসেনি, না আসার কারণে আমি মনে করছি রাত্রে হয়তো হেরা অভিযোগ তদন্তের পাশাপাশি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। অভিযান পরিচালনা করছি, কিন্তু আসামিদেরকে পলাতে আমরা পাইনি, আমরা আসামি গ্রেপ্তার চেষ্টায় আছি। ভুক্তভোগী কলেজ ছাত্রীর করা মামলায় এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। সময় সংবাদ, নোয়াখালী।